রহিম জানমাল ইজ্জত আল্লাহর কুদরতে অর্পণ করে বিশ্ব যত নবী পয়গম্বর উলিয়া উলিয়া গস কুতুব সকলের পাক দরবারে প্রেম ভক্তি রেখে এই মেকমেন এই মেকমেন বসে বসে যাবা হ্যাঁ গান তো শুরু হয়ে গেছে বসে বসে আস্তে আস্তে আমি বিশ্ব যত নবী পয়গম্বর উলিয়া উলিয়া গস কুতুব সকলের পাক দরবারে প্রেম ভক্তি আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাজহারী রহমতুল্লাহের পাক দরবারে প্রেম ভক্তি রেখে বাচ্চু মিয়ার বাড়িতে বাৎসরিক মেলা প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি মাননীয় সংসদ সদস্য গাজীপুর ও সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ তার আরেকটি পরিচয় ছিল সে বাউলদের হৃদয়ের আত্মার অন্তরের কলিজার টুকরো মাননীয় এমপি মহোদয়ের প্রতি এলাকাবাসী সকলের প্রতি বাংলাদেশ জাতীয় বাউল সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা যে মাননীয় এমপি সাহেব ফোন করে একজন সাধারণ বাউল শিল্পীকে বলতে পারে কোথায় আছেন কি হালে আছেন আমার মোবাইলে যখন ফোন চলে আসে আমি আশ্চর্য হয়ে যাই তাই সেই তো মাটি ও মানুষের নেতা যিনি কর্মী বান্ধবকে কখন কোথায় কি হালে আছে যার খোঁজ খবর নেন তা আমার নবীকে আল্লাহ অনেক ভালোবাসে তাই নবীর জীবনের শ্রেষ্ঠ পাঁচটি সুন্নত শ্রেষ্ঠ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নতের মধ্যে শ্রেষ্ঠ পাঁচটি সুন্নত এক নম্বর হইল আবু জেল গালিগালাজ করেছে নবী সহ্য করেছে দুই নম্বরে শত্রুরা তাকে আঘাত করেছে তিনি সহ্য করেছে নীরবে তিন নম্বরে আমার নবীকে তিন বছর বনবাসে দিয়েছিল চার নম্বরে আমার নবীর নাগরিকত্ব বাতিল করেছিল পাঁচ নম্বরে আমার নবীকে দেশ থেকে বিতাড়িত করে এই নবীর সারা জীবনের কষ্টগুলি হৃদয়ে ধারণ করে বলেছে এই পাঁচটা হইল আমার প্রিয় শিল্প আর আমি বক্তব্য শুনলাম আমার এমপি সাহেব যখন বক্তব্য দিচ্ছিল যে আমার নেতা কর্মীরা আমাকে এমনভাবে ঘেরাও করে রাখে একজন সাধারণ মায়ের কাছে সাধারণ জনগণের কাছে যাব আমার মাথার ঘাম মুছে দিবে এই অন্তরের হৃদয়ের কথাগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর এই দোয়া যার উপরে থাকে ইহকালে পরকালে সে ধন্য হয়ে যায় মাননীয় এমপি সাহেবের প্রতি সালাম উদ্বোধক অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া সাহেব যেখানেই থাকুক না কেন তার প্রতি সালাম শ্রদ্ধা সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আমির হামজা সাহেব সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ জনাব মোহাম্মদ আয়ুব হাসান ভূঁইয়া সভাপতি মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ উদ্বোধক জনাব অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছে সভাপতি গাজীপুর জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জোবেদ আলী সাহেব সঞ্চালনায় জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ব্যাপারী সাহেব সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব অফিসার ইনচার্জ শ্রীপুর মডেল থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার প্রতি সালাম জনাব মোহাম্মদ লুৎফুন্নাহার মেজবা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ তার প্রতি সালাম শ্রদ্ধা সবার প্রতি সালাম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মেলা উদযাপন কমিটি এবং কার্ডের মধ্যে আরও অনেকের নাম আছে সবার প্রতি একসাথে আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম রেখে হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার রেখে বিপক্ষের শিল্পী সহশিল্পী সবার প্রতি সালাম রেখে অনুষ্ঠান শুরু করছে আসসালামু আলাইকুম
ভালো ভালো দরদি গো আ দরদি আল্লাহু আল্লাহু আল্লাহ বন্দে নবী বন্দে ফাতেমা হযরতের চরণ সেবি ইমাম দুজনা বাগদাদেতে রৌবরতির ভক্তি রেখে যায় আজমিরেতে খাজা বাবা ভক্তি রেখে যায় শাহজালাল শাহ পরার ভক্তি গেলাম দিয়া মইনুদ্দিনের মাঝ ভণ্ডারি ভক্তি যাই রাখিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি রেখে যায় দান কমিটির আছে যত সালাম রেখে যায় মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ সাহেব আমরা বারেবার এই নেতাই চাই এমপি সাহেবের প্রতি সালাম রেখে যাই রে সালাম রেখে যাই সালাম রেখে যাই আরো বিশেষ অতিথি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত একসাথে সালাম যাই ভেদিয়া বিপক্ষের শিল্পী যিনি সালাম গেলাম দিয়া রে বিক্রমপুরে জন্ম ভারী বিক্রমপুরে জন্ম এখন মিরপুরে দেব সত্তরি ওস্তাদ কবি আবুল সরকার চরণে তার ভক্তি হাজার মা বাবা আদর করে লতিফ সরকার নামটি ধরে মা বাবা সোহা করে লতিফ সরকার নামটি ধরে দশের চরণ দর্শন করে ওই চরণ সম্ভব ওই চরণ সম্ভব আল্লাহ 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 হয়তো সময় একটু বেশি হওয়ার কারণে আমি ছোট্ট করে বন্দনা গাইলাম যেহেতু আমাদের এটা পালা গান গুরুমুখী বিদ্যা আমাদের এই পালা গানের মধ্যে বন্দনাটা হয় তাই আমরা উভয় শিল্পী যেন খেয়াল করি ছোট করে বন্দনাটা গাবো আর পালা যেইটাই দেখো আমি এখন থেকেই পালাটা শুরু করে দিই সেটা হলো আমি দাঁড়িয়ে অনেককেই সালাম দিলাম উনিও দাঁড়িয়ে সালাম দিবে কিন্তু আমার আল্লাহ বলেছে হে আমার বান্দাগণ তোমরা আমাকে উত্তম রূপে সালাম দাও আমি বলি আসসালামু আলাইকুম আপনার উপর রহমত বর্ষিত হোক আপনি বললেন ওয়ালাইকুম সালাম আপনার উপর রহমত বর্ষিত হোক এখন আমি যদি আল্লাহরে কই আল্লাহ আসসালামু আলাইকুম আপনার উপর রহমত বর্ষিত হোক আল্লাহ তো নিজেই রহমত সৃষ্টি করে আমি জানতে চাই আল্লাহরে সালাম দেয় কিভাবে আল্লাহ সালাম জবাব লয় কিভাবে আরে 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 আমার জিজ্ঞাসা আরেকটা থাকবো আমরা বিসমিল্লাহির রহমানুর রহিম বলে শুরু করলাম নাকি নবী মেরাজে গেল মেরাজে যাওয়ার সময় সিন্দুকের মধ্যে লেখে বিসমিল্লাহির রহমানুর রহিম জিজ্ঞাস করে এটা কি বলে কাউসার বলে কাউসার কি জিনিস আল্লাহ বলে এক ফোঁটা জিব্বার মধ্যে পড়লে সত্তর হাজার বছর পানি পিপাসাকারে নবী পৃথিবীর মধ্যে সে কাউসারের জন্য পাগল হয়ে গেলেন আল্লাহ বলেন দোস্ত এই কাউসার উম্মতে মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম সুবহানাল্লাহ তাহলে বিসমিল্লাহির রহমানুর রহিম এর মেরাজে যাওয়ার পর থেকে আমার নবী আনলেন আমি জানি নবীর আগে ঈসা নবী মুসা নবী দাউদ নবী বিসমিল্লাহর পরিবর্তে তারা কি বলতো বিশেষ করে এই লাইটটা স্টিল দেখো চেঞ্জ করো না এটা যাত্রা গান না কোন রকমের চেঞ্জ করা যাবে না লাইটটা আগে যা ছিল তাই করো লাগবেন কে আগেরটা দেন আগেরটা দেন হ্যাঁ এইভাবে রাখবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরে বোকাল সাউন্ড নাই তো বিসমিল্লাহির রহমানির রহিম বোকালটা বাড়বে বাড়ান হ্যালো হ্যালো আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে
লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মোবারকে শত কোটি ভক্তি রেখে আহলে বায়াত পাকপান জাতনের দরবারে ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশাইখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে আমার প্রেম ভক্তি রেখে আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি বাচ্চু মিয়া সাহেবের বাড়িতে এই অনুষ্ঠান বাৎসরিক মেলা ওনার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে ওনার যারা পরিবারবর্গ আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আজকের প্রধান অতিথি শুধু আপনার নয় আমার নয় সারা বাংলার মানুষ যাকে ভালোবাসে যিনি আমাদের হৃদয়ের মানুষ আমাদের ভালোবাসার মানুষ যিনি আমার অত্যন্ত একজন পূজনীয় ব্যক্তি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি মাননীয় সংসদ সদস্য গাজীপুর তিন ও সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী তার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি ওনার সাথে যারা এসেছেন তাদের প্রতি আমি সালাম রাখছি সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আমির হামজা সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ তার প্রতি আমি সালাম রাখছি জনাব মোহাম্মদ আয়ুব হাসান ভূঁইয়া সভাপতি মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ তার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান অফিসার ইনচার্জ শ্রীপুর মডেল থানা তার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি জনাবা মুসাম্মদ লুৎফুন নাহার মেজবা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ ওনার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি উদ্বোধক জনাব অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া সভাপতি গাজীপুর জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তার প্রতি সালাম রাখছি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জবেদ আলী সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি সঞ্চালনায় জনাব মোহাম্মদ মোশারফ হোসেন ব্যাপারী সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুগ্ম আহ্বায়ক মেলা উদযাপন কমিটি তার প্রতি শ্রদ্ধা সালাম রেখে এবং অন্যান্য আরো যারা আছেন সকলের প্রতি সালাম রেখে শুভচ্ছান্ত জনাব মোহাম্মদ মফিজউদ্দিন আহ্বায়ক মেলা উদযাপন কমিটি ধন্যবাদান্তে জনাব মোহাম্মদ ইমরান সরকার যুগ্ম আহ্বায়ক মেলা উদযাপন কমিটি অভ্যর্থনায় জনাব মোহাম্মদ শামীম যাত্রা মাওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সকলের প্রতি শ্রদ্ধা সালাম রাখছি আপনারা যারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে সালাম ভক্তি রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মুনউদ্দিন আলমাইজ ভান্ডারি বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রেখে বাবাজানের ভক্ত আশিকান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে পর্দাওয়ালার মা বোনদের প্রতি আমার সালাম রেখে বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যার সুনাম খ্যাতি অর্জন করেছেন যিনি লতিফ সরকার সাহেব তার প্রতি শ্রদ্ধা সালাম রেখে উভয়দলের যন্ত্রসঙ্গীতের প্রতি সালাম রেখে আমি আমার আসরটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে বলবো কথায় ভাষায় সুর ছন্দে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে সকলে ক্ষমা করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানা মাওলা রে মাওলা
ترجمة
আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী মাওলায় আলীর চরণ সেবি তুই ইমামকে ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সঙ্গী ঈশ্বর আউলিয়া যত আমি ভক্তি জানাই হইয়া নত বাবা কই ওস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ধরে আমার ওস্তাদ হইয়া ক্লিমা বেগম ওই চরণে ভক্তি এখন আমার শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝে ভান্ডারি বৈভতি নাল মাঝে ভান্ডারি আমি ওই চরণে ধরলাম পারি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম দেই এখনি কাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা মাননীয় এমপি সাহেব আছেন বইয়া তারেও গেলাম সালাম দিয়া পর্দারে মা বোনেরা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম হয় মতলবেতে থানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় এক নাম্বার মিরপুর থানায় সাহালি বাবার পাশ দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাবানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাবানা সাহালি বাবার পাশ দরবারে খোঁজ করিলে করিলে পাইবে না মারে নামটি আমার মুক্তা সরকার জানাই না নামটি আমার মুক্তা সরকার জানাই না সমস্ত তো শুনসা মাওলা তোমার ও সমস্ত তো শুনসা মাওলা তোমার যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে বন্ধনা গানটা রাখলাম বাংলাদেশের সুনামধন্য গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব চমৎকার করে বন্ধনা রাখলেন কিছু কথাও রাখলেন আপনারা একটা জিনিস বুঝতে পারছেন স্টেজে ওঠার আগে কিন্তু খাতির মাতির যাই থাকে স্টেজে ওঠার পরে আর কেউ খাতির করে না এটা একটা শিল্পীদের স্বভাব আর কি আজকে ভাবলাম যে এমনিতে একটু সময় হয়ে গেছে একটু কম কথা বলে একটু বেশি বেশি গান শোনাবো মাননীয় এমপি সাহেব আমাদের মাঝে আছে অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দিচ্ছেন এখানে উনি একটা প্যাস লাগায় বসে রয়েছে সর্বপ্রথম উনি আমাকে সালাম দিল সেই সালামের জবাবটা আল্লাহকে কিভাবে সালাম দেয় সেই জবাবটা আমার দিতে হবে কিছু কিছু লোক আছে না গ্রাম দেশে পায়ে পারাদা ঝগড়া করে ওনার ক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে গেছে আর কি কয়েকজনের আগে মাথা ব্যথা ঝগড়ার আগে তারা কথা দিয়েই শুরু হয়ে গেছে মানে আমি এখন কথা না বলতে চাইলেও আমার বাধ্যতামূলক কথা বলতে হবে কারণ উনি আমার কাছে প্রশ্ন রাখছে
আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহ বলেছেন আমাকে তোমরা উত্তম রূপে সালাম দিবা সেটা তো আমরা যারা মুসলমান মুসলিম আমরা যারা যারা আমরা নামাজ কালাম পড়ি আমরা তো এটা সবাই জানি উত্তম সময়টাই হলো নামাজের সময় আল্লাহ বলেছেন আমাকে উত্তম রূপে সালাম দিবার সেটা হলো নামাজের সময় নামাজের সময় আল্লাহকে সালাম দেওয়া হয় প্রত্যেকটা মুসলমান করে আপনিও করেন আমিও করি সেটা উত্তম সময়টাই হলো নামাজের সময় সেই সময়ের কথাই বলেছেন এখন বিষয়টা হলো আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক কিন্তু আল্লাহকে এভাবে বলা হয় না নামাজের মধ্যে আমরা একটা মুসলমান যেভাবে সালাম দেওয়ার দরকার যেভাবে নিয়ম কানুন আমরা একটা মুসলমান সেভাবেই নামাজের মধ্যে আমরা সালাম ফিরাই সালাম আদায় করি এবং আল্লাহকে আমরা সেভাবে স্মরণ করি আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন যে বিসমিল্লাহর আগে কি ছিল বিসমিল্লাহর আগে বিসমিল্লাহ ছিল ঈসা নবী কি বলছে মুসা নবী কি বলছে বিসমিল্লাহ দিয়ে সবকিছু সৃষ্টি কয় বিসমিল্লাহর আগে কি আছে নাকি বলেন বিসমিল্লাহ দিয়েই তো বিসমিল্লাহি রহমানুর রহিম আরে বিসমিল্লাহর যে কত তত্ত্ব কত গুণ এই বিসমিল্লাহ দিয়ে সমস্ত কিছু সৃষ্টি বিসমিল্লাহ বলে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর আমাকে জিজ্ঞেস করে বিসমিল্লাহর আগে কি ছিল বিসমিল্লাহর আগে বিসমিল্লাহই ছিল কারণ আপনারা সুলেমান পয়গম্বরের নাম শুনেছেন সেই সুলেমান নবী তার ভাষা কিন্তু আরবি ভাষা ছিল না সূরা 27 নম্বর সূরা নামলের 30 নম্বর আয়াতে বলা হয়েছে রানী বিলকিসকে যখন সে একটা চিঠি লিখেছিল সেই চিঠির প্রথম লিখেছিল বিসমিল্লাহির রহমানুর রহিম এটা দিয়া সর্বপ্রথম শুরু করেছিল ভাষা কিন্তু আরবি ভাষা ছিল না কিন্তু ভাষা না জানলেও মুসা নবীর ভাষাও কিন্তু আরবি ভাষা ছিল না ঈসা নবীর ভাষা ছিল সুরিয়ানি ভাষা ঈসা নবীর ভাষা ছিল সুরিয়ানি ভাষা তারপরেও সে বিসমিল্লাহির রহমানুর রহিম তার ভাষায় তিনি বলেছেন তাহলে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী এসেছেন সবাই বিসমিল্লাহির রহমানুর রহিম বলেছেন যার যার ভাষায় এইটা হলো প্রশ্ন আমার কাছে ছিল আমি ছোট করে জবাব দিলাম এখন একটি গান রাখি আমাদের লতিফ সরকার সাহেব তিনি আমাদের মাননীয় এমপি সাহেবকে নিয়ে গান রেখেছেন অতি চমৎকার করে আমি চেষ্টা করব যিনি ইতিহাসের রাখাল রাজা জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাজারে শ্রদ্ধা রেখে তাকে নিয়ে এবং আমাদের এই ডিজিটাল বাংলাদেশের কারিগর যিনি যিনি আমাদের ডিজিটাল বাংলাদেশটাকে তৈরি করেছেন তৈরি করছেন এবং আমাদের সুন্দর সুন্দর সুব্যবস্থা করে দিচ্ছেন আমরা যেখানেই যাই সেখানেই উন্নয়নের ছোঁয়া পাই আমাদের গণতন্ত্রের মা দেশরত্ন শেখ হাসিনা চেষ্টা করব তাকে দিয়ে একটি গান করার জন্য আপনারা সকলে সুন্দর পরিবেশ দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ সকলকে এবং শিষ্য হ্যাঁ গোলামকে গুরুর ভূমিকায় মুক্তা সরকারকে শিষ্যের ভূমিকায় এটা একটু বারো হালকা তেম্পি সাহেব এত ব্যস্ত ব্যস্তর পরও এই রাত্র জেগে আমাদের পাশে আছে সকালবেলা হইলে এলাকার জনগণ কতজনের কত অভিযোগ নিয়ে তার কাছে আসবে তো উনি হয়তো সারারাত্র থাকবে না কিন্তু আমাদের পালাগানের একটা নিয়ম আমি ছোট্ট করে একটা পালার গান গেয়ে পালাটা শুরু করে একটা বিচ্ছেদ গেয়া এমপি সাহেবরে এরপরে মুক্তা সরকার দ্বারা একটা বিচ্ছেদ গাবা তারপরে এমপি সাহেব তিনটা গানে হয়তো আমরা 3-5-15 মিনিট থেকে 20 মিনিটের বেশি হবে না তাহলে আমি পালার একটা যা কারণ এটা বাউল বিচার গান তো পালাটা শুরু করে তারপরে আমরা প্রথম গানটা পালা তারপরে বিচ্ছেদ গাবো আর একটা কথা আমি জানতে চাইছিলাম কিছু কথা নাকি বিসমিল্লাহ সম্পর্কে ওই স্টেজে যাইলে কোনো খাতির মোহাব্বত থাকে না মানে যুদ্ধ লাগিয়া
তুমি কি জানো সবচেয়ে বেশি প্রেম বেশি মহব্বত তখনই হয় যুদ্ধের পরেই দুই দিকে দুইটা পাথর থাকে ঘষা দিলেই পাথরের ভিতর থেকে আগুন আসে ঘষা না দিলে আসে না আচ্ছা আমার ওস্তাদের একটা গান গাইছে প্রথম কথাই তোমার নৌকা ছয় কাস্তে গোড়া কিন্তু মুজিবপুর দিশি গান গাইছে তিন কাস্তের নৌকা খানি নৌকার বাইনে বাইনে জুয়ায় পানি আসতে আর আমার ওস্তাদ এই বঙ্গবন্ধুর গান গাইতে গিয়ে লেখছে ছয় কাস্তে গোড়া খবর না পাগলা কার চারটো না পাঁচটো না সাতটা না আটটা না ছয়টাকে এই রাজনীতিবিদ আপনারা একটু দূরে থেকে না আবার কুয়ে দিয়েন না যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে মুক্তা সরকারের মন কিসে গুরুর ভজন হবে গানের মধ্যে বলা হয়েছে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কপালের সাথে যদি কপাল হয় হাতের সাথে হাত অর্থাৎ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ যদি হয়ে থাকে এটা শিষ্যগ্রস্ত করে তো আমি আজকে গুরু থেকে শুরু হইলো যেহেতু আমি আগে দাঁড়াইছি তোমার কামঙ্গনা কোথায় রাখবা প্রতি অঙ্গে প্রতি থলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ এই সঙ্গ করলে কি হবে পাপি দেহ শুদ্ধ হয়ে যাবে আপনার জীবনে যত পাপ করেছেন একবার যদি সঙ্গ গুরুর সাথে সঠিকভাবে করতে পারেন আপনার পাপি দেহ শুদ্ধ হয়ে যাবে প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে হায় জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগায় কাছে টানে প্রিয়া কিংবা
সবার চাইতে গোপন পীরিত যার শোনে আদান প্রদান তার প্রতিমায় সেবা দিতে লাগে না রে ভেদবি লাগে না রে ভেদবি সবার চাইতে গোপন পীরিত যার শোনে আদান জানো